ব্যাংকগুলো যখন বড় গ্রাহকদের পেছনে ছুটছেন, তখন তিনি গেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে। বলছি ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলীর কথা। তিনি বাংলাদেশের এজেন্ট ব্যাংকিংয়ের পথিকৃত হিসেবেও পরিচিত। 4 আগস্ট বৃহস্পতিবার ব্যাংকে ছিল তার শেষ কর্মদিবস। এদিন বিকেলে ব্যাংকটির কর্মকর্তারা এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানান। এত ভালো পোস্টে কাজ করার পরেও কেন চাকরি ছেড়ে দিলেন, সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। জানা গেছে, আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম নিয়ে বড় পরিসরে কাজ শুরু করবেন বলে ইত্তেফাককে জানিয়েছেন আরফান আলী। তিনি বলেন, আমি কর্মজীবনে আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করার চেষ্টা করেছি, আরও বড় পরিসরে আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে কাজের জন্য ব্যাংক পেশা ছেড়ে দিয়েছি। আশা করছি এর মাধ্যমে প্রান্তিক জনগণের জীবনমান আরও উন্নত করা যাবে। তিনি মনে করেন, শহরের সকল সুযোগ সুবিধা প্রত্যন্ত গ্রামেও সৃষ্টি করা গেলে শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়ন ঘটবে। সেই লক্ষ্যে ব্যক্তি পর্যায় থেকে শিক্ষা প্রসারে তিনি চেষ্টা করে যাচ্ছেন। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে যাচ্ছেন নিজ উদ্যোগে। তার প্রচেষ্টায় মুন্সিগঞ্জে 2014 সালের 17 জানুয়ারি প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া। পরে সারা দেশে তা বিস্তৃতি লাভ করে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামাঞ্চলে বিরাট জনগোষ্ঠী ব্যাংকিং সেবার আওতায় আসে, এতে কর্মসংস্থান তৈরি হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্পে প্রযুক্তি ও ব্যাংকিং সুবিধা দিতে এবং কিউআর কোডের মাধ্যমে মাইক্রো মার্চেন্ট লেনদেন চালুতেও তিনি অবদান রাখেন। দেশের 4,500 ডিজিটাল পোস্ট অফিসে ব্যাংকিং সেবা চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিটি ডিজিটাল সেন্টারে এজেন্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে সাধারণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অবদান রাখেন। আরফান আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে MBA ডিগ্রি নেন। এরপর 1991 সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে কোরিও হানিল ব্যাংকে যোগ দিয়ে ঢাকায় অফিস স্থাপনে নেতৃত্ব দেন। 1999 সালে ব্যাংক এশিয়া প্রতিষ্ঠার আগে তিনি ব্যাংকটিতে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি সততা এবং নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন। বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে 2 মেয়াদে ব্যাংক এশিয়ার সুশাসন, সচ্ছলতা ও জবাবদিহি নিশ্চিত করেছেন। অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা কিংবা ইনক্লুসিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসের পাশাপাশি মানবিক ব্যাংকিং সেবা প্রতিষ্ঠা করার প্রয়াস ছিল তার সবসময়।